ডিজাইনের ব্যাপারে আপনারা অলরেডি জানেন আর ব্র্যান্ডিং এর ব্যাপারে আপনারা অলরেডি শুনেছেন কিন্তু এই ব্র্যান্ড গাইডলাইন্স কি আর সেটা ঠিক কিভাবে বানাতে হয় আমরা সেটা স্টেপ বাই স্টেপ জেনে নেব ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি সায়ন্তন আর আপনারা দেখছেন গ্রাফাসিটি যেখানে আজকের ভিডিওতে আমি দেখাবো যে বেসিক ব্র্যান্ডিং গাইডলাইন্স আমরা কিভাবে বানাবো সো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা জেনে নেব যে ব্র্যান্ড গাইডলাইন্স কি আর এটা এত প্রয়োজনীয়তা কেন যখন কোনো কোম্পানি স্টার্ট হয় তখন সেই কোম্পানি নিজেদের ব্র্যান্ডিং করে সেই ব্র্যান্ডিং বা ব্র্যান্ড আইডেন্টি আমাদের ডিজাইন করে ব্র্যান্ড ডিজাইনার বা ব্র্যান্ড আইডেন্টি ডিজাইনার তো তারা যখন সেই ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন করে তখন সেটাকে একটা গাইডলাইন্সের থ্রুতে তাদের বলে দিতে হয় যে এগুলো এগুলো করা উচিত এগুলো এগুলো করা উচিত না সেটার কালার কি হবে তার টাইপোগ্রাফি কি হবে ব্র্যান্ড গাইডলাইন বা ব্র্যান্ডিং গাইডলাইন বা ব্র্যান্ড আইডেন্টি গাইডলাইন হলো এমন একটা টাইপের রিটেন আর ভিজুয়াল গাইডলাইন যেখানে আপনাদের লেখা থাকে যে আপনি থ্রু আউট ইউর জার্নি আপনি কি কি টাইপোগ্রাফি ইউজ করবেন কি কী কালার ইউজ করবেন সেটা একদম আপনার ফিক্স করা থাকে লোগোটা ইউজ করেন কোথায় কিভাবে ইউজ করবেন কোথায় কিভাবে ইউজ করবেন না কোন ফন্টের সাথে কোন ফন্ট পেয়ার করবেন কোথায় কীরকমভাবে লাগবে মকআপ তো এইসব গাইডলাইন আমাদের মেনটেন করতে হয় থ্রু আউট দ্য ব্র্যান্ড জার্নি তো আপনারা এখান থেকে বুঝতে পারছেন যে ব্র্যান্ড গাইডলাইন্স কতটা ইম্পর্টেন্ট একটা কোম্পানির জন্য কারণ ব্র্যান্ড গাইডলাইন্স ছাড়া একটা কোম্পানি কোনোদিনও নিজেদের ব্র্যান্ডিং করতেই পারবে না একটা কথা খুবই ইম্পর্টেন্ট যে অনেকে ভাবে যে লোগো ডিজাইন হলো ব্র্যান্ডিং কিন্তু সেটা কোনো দিনে না কিন্তু সেই টপিকে আমি এখন আসছি না তো অনেক বকবক করার পর আমি এবার দেখাবো যে আমি কিভাবে ব্র্যান্ড গাইডলাইন্স অ্যাকচুয়ালি তৈরি করি আমি আপনাদের বেসিক দেখাবো কারণ ব্র্যান্ড আইডেন্টি ডিজাইনের ব্যাপারে আমি একটা পরে ওয়াস্ট ভিডিও আনবো যেটা খুব লম্বা হবে এখানে আমরা দিয়ে নেব নাইনটিন টোয়েন্টি বাই থাউজেন্ড এইটটি পি এখানে আমরা আর্ট বোর্ডস নিয়ে নেবো অলমোস্ট সেভেন ক্রিয়েট তো ব্র্যান্ড গাইডলাইন তৈরি করার আগে আমি এটা এক্সপেক্ট করব যে আপনাদের অলরেডি লোগো ডিজাইন তৈরি হয়ে গেছে কারণ লোগো ডিজাইন ছাড়া ব্র্যান্ড গাইডলাইন তৈরি হতেই পারে না ওটা একটা ফার্স্ট প্রসেস তো আমি রিসেন্টলি একটা লোগো ডিজাইন করেছিলাম একটা ট্রাভেল এজেন্সির জন্য তো মেন কিছু জিনিসের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে যেটা হলো ফার্স্ট অফ অল যে ফ্রন্টের যে সাইজগুলো আমরা ইউজ করব সেটা মোস্টলি সিমিলার হবে যদি আমি হেডিংয়ের জন্য টোয়েন্টি পিটি ইউজ করি তাহলে থ্রু আউট দ্য ডিজাইন আমি সেম ইউজ করব কালারের ক্ষেত্রেও অলমোস্ট সিমিলারিটি থাকবে ফার্স্ট অফ অল যে ফার্স্ট পেজটা সেটা হচ্ছে কভার পেজ তো সেকেন্ড আমি ফার্স্টে লোগোটা আনব ঠিক আছে আপনি কোনো একটা কর্নার রাখতে পারেন লেফট সাইড কর্নার রাইট সাইড কর্নার যেখানে আপনার সুবিধা মনে হয় এবার একটা জিনিস যে একটা লোগোর একটা মেন পার্ট থাকে যেটা থেকে আমরা ব্র্যান্ডটাকে চিনতে পারি লোগোটাকে একদম ইজিলি চিনতে পারবো এই লোগোর ক্ষেত্রে যে মেন পার্ট সেটা মিডল পার্টটা তো আমি লোগো থেকে ইন্ডিয়া গেটটাকে আমি এক্সট্রাক্ট করব তো এটাকে আমি ভিজুয়ালি এমনভাবে এখানে প্লেস করব। যাতে এটা পুরোপুরি এরকমভাবে বোঝানো যায় বিকজ অলরেডি লোগোতে আমরা এরকম দেখতে পাচ্ছি বাট স্টিল আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি সো আমি এক্সপ্লেন করার থেকে আমি এটাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি দেন আমাদের এখানে লিখতে হবে ব্র্যান্ড গাইডলাইন্স তো তার জন্য আমরা একটা ফার্স্টে ব্ল্যাক ওর ব্রাউন বক্স নিয়ে নেবো এখানে দেখতে পাচ্ছেন এটা ব্রাউন কালার তো আমি এই কালারটাই ইউজ করবো তো এখানে যে ফোনটা আমি ব্র্যান্ড গাইডলাইনসে লিখবো সেটা হচ্ছে এই ফোনটা যেটা আমি অলরেডি লোগোতে মেন এডিং হিসেবে ইউজ করেছি সেটাই আমি মেন এডিং হিসেবে এখানেও ইউজ করব কারণ অবভিয়াসলি এই ফোনটা কুল ফোন একটা তো যাই হোক এই ফোনটার নাম হলো অ্যাকোয়ার তো এবার আমরা কথা বলবো নেক্সট পেজ যেটা হচ্ছে অ্যাবাউট ব্র্যান্ড তো এখানে বেশি কিছু করার নেই এখানে আছে যে ব্র্যান্ডের সম্বন্ধে আমরা লিখবো যে ব্র্যান্ড কী কী করে আর এখানে যে গ্রাফিক্সটা দেবো সেটা আপনারা ফ্রি পিক থেকে আরামসে পেয়ে যাবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা ট্রাভেল রিলেটেড সো আমি ট্রাভেল রিলেটেড একটা গ্রাফিক আমি ফ্রি পিক থেকে নিয়েছি সেইটার কালারগুলোকে আমি আমার ব্র্যান্ড কালারের সাথে ম্যাচ করে আমি বানিয়েছি আর এখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে ওপরে আমি একটা বার দিয়েছি যেখানে নাম্বার ওয়ান অ্যান্ড কী রিলেটেড এই পেজটা সেটার ব্যাপারে লিখেছি যেমন এটা অ্যাবাউট ব্র্যান্ড আর এটা হচ্ছে পেজ ওয়ান তো এবার নেক্সট যে পেজটার ব্যাপারে কথা বলবো সেটা হলো ব্র্যান্ডের ভিজন আর মিশন তো এখানেও সিম্পল ফ্যাক্ট যে হচ্ছে ব্র্যান্ডের কী ভিজন আছে ব্র্যান্ডের কী মিশন আছে এই দুটোকে আপনাদের এখানে লিখতে হবে এটা জরুরি নয় যে আপনি দুটোই লিখবেন আপনি ভিজন আর মিশনকে একসাথে মিশিয়েও আপনি মিশন লিখতে পারেন তো এখানেও হচ্ছে যে আপনি একটা গ্রাফিক্স দেবেন আর এই যে কন্টেন্টগুলো আছে এগুলো ক্লায়েন্টের কাছ থেকে ভালো করে জেনে নেবেন আর যদি ক্লায়েন্টের কাছে অলরেডি কন্টেন্ট রাইটার থাকে যে এসব লিখে দেয় তাহলে তো খুবই ভালো নেক্সট আমাদের অ্যাড করতে হবে ভ্যালু কোম্পানি কি ভ্যালু প্রোভাইড করছে তার কাস্টমারদের প্রতি সেটা আমরা লিখবো সাথে এখানে গ্রাফিক্স দেবো একটা এটা সবই আপনারা ফ্রিতে পেয়ে যাবেন অ্যান্ড তারপর হচ্ছে যে সেটা কালার চেঞ্জ করে দেবেন বাস আগের তিনটা আমাদের গেলো ব্র্যান্ডের সম্বন্ধে এবার আমরা মেন যেটার ভিত্তিতে ব্র্যান্ড গাইডলাইন্স তৈরি হবে সেটা হচ্ছে যে আমাদের কালার তো কালার আপনারা অলরেডি চুজ করে রেখেছেন যার ভিত্তিতে আপনি ব্র্যান্ড গাইডলাইনসও সেট আপ করছেন তা সেই কালারের হিসাবে তো আমি এখানে নর্মালি ছটা কালার রেখেছি ইউজুয়ালি ব্র্যান্ড কালার তিনটে থেকে চারটে হয় অনেক জায়গাতে ছটাও হতে পারে পাঁচটাও হতে পারে দেখুন কালার তো অনেকভাবেই শো করানো যায় ঠিক আছে সিম্পলি আপনি সার্কেল পুট করেও যে কালার শো করতে পারেন বক্স পুট করে কালার শো করতে পারেন বাট আমি বলবো যে ব্র্যান্ডের সাথে এমন কি আইকন কাজ করে তো সেই জিনিসটা আপনারা অ্যাড করে সেটার মধ্যে কালার অ্যাড করতে পারে যেমন আমি এখানে ট্রাভেল রিলেটেড তো আমি এখানে অনেক কিছুই করতে পারতাম যেমন প্লেন ইউজ করতে পারতাম সিম্পল সোফিস্টিকটেড একটা আমি ট্রলি ব্যাগ চুজ করলাম যদি আপনার ক্লায়েন্ট যদি অন্য কোনো প্রোডাক্ট বিক্রি করে বা অন্য কোনো সার্ভিস দেয় তাহলে সেই ভিত্তিতে আপনারা নিজেদের মতো আইকেন চুজ করবেন যেটার মধ্যে আপনারা কালার অ্যাড করবেন তো নেক্সট যে সব থেকে ইম্পর্ট্যান্ট আমাদের পেজ সেটা হলো টাইপোগ্রাফি বা টাইপ ফেস পেজ এখানে আপনারা প্রাইমারি ফোন সেকেন্ডারি ফোন চুজ করবেন সেটাকে আপনারা এখানে পুট করবেন অনেকভাবেই টাইপোগ্রাফিকে আমরা শোকেস করতে পারি যেহেতু আমি চারটে আলাদা আলাদা ফন্ট আমি ইউজ করেছি ফর প্রাইমারি সেকেন্ডারি স্পেশাল কেস প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কেস প্রাইমারি সেই জন্য আমি এই সব থেকে ইজি উপায়টা নিয়েছি যেখানে আমার জায়গাও কম লাগবে আর আমি সবগুলোকে পুটো করতে পারবো ঠিকভাবে আর আপনারা যদি দু রকমের ফন্ট ইউজ করেন অনলি প্রাইমারি আর সেকেন্ডারি ফন্ট তাহলে সেক্ষেত্রে আপনারা করতে পারেন ভার্টিক্যালি ভার্টিক্যালি আপনারা কী করে করবেন প্রাইমারি ফন্ট ওপরে লিখবেন তার নিচে ফন্টের নাম তার নিচে বড়োতে ছোটো হাতের একসাথে একটা স্পেস বড় হাতের বি ছোট হাতের বি তারপর এরকম করতে করতে আপনারা এইভাবে নিচের দিকে চলতে থাকবেন ঠিক আছে তো সেকেন্ডারি ফন্টের ক্ষেত্রেও সেম হবে তো টাইপোগ্রাফি আর টাইপ ফেসের ব্যাপারে তো আমরা জেনে নিলাম এবার আমরা দেখব যে কীভাবে আমরা সেটাকে পেয়ার করব অর্থাৎ প্রাইমারি ফন্টের সাথে সেকেন্ডারি ফন্ড বা আমি যে আজকে চারটে ফন্ড নিয়েছি সবগটা কীভাবে কার সাথে কীভাবে পেয়ার হলে বেটার হবে তো আমি সেটা দেখে নেবো তো এখানে যেমন দেখতে পাচ্ছেন যে আমি ফার্স্টে যেটা দেখেছি যে প্রাইমারি ফন্টের সাথে সেকেন্ডারি ফন্ড কীভাবে পেয়ার করা যায় তারপর দেখেছি যে যে আমাদের যে স্পেশাল কেস প্রাইমারি ফন্ড ছিল তার সাথে কীভাবে আমি সেকেন্ডারি ফন্ড পেয়ার করেছি তারপর একটা আছে যে সেকেন্ডারি ফন্ট আছে যেটা হচ্ছে এলভেটিকা তো তার বোল্ড ভার্সানও আমি অ্যাজ এ প্রাইমারি ফন্ট ইউজ করতে পারি এখানে একটা এই গ্রিন কালারের বক্সে আমি কিছু ডাইরেকশানস টু ইউজ দিয়ে দিয়েছি তো যে সাত নম্বর পেজটা আছে সেখানে আমি প্যাটার্ন শো করেছি যে আমরা কিভাবে এই ব্র্যান্ডটার মধ্যে যে কী টাইপের প্যাটার্ন আমরা ইউজ করতে পারবো প্যাটার্ন আমরা সব জায়গাতে ইউজ করি না নর্মালি কিছু কিছু পোস্টের ব্যাকগ্রাউন্ডে আমরা প্যাটার্ন ইউজ করি বা ওয়েবসাইটের কিছু কিছু পোর্শানে আমরা প্যাটার্ন ইউজ করি তো সেই সব জায়গাতে আমরা কীভাবে ইউজ করতে পারবো সেইটা সেটার জন্যই প্যাটার্নে দেওয়া আছে নর্মালি আপনি কাস্টম প্যাটার্ন তো বানাতেই পারেন এক্ষেত্রে আমাদের যে লোগোটা আছে সেখান থেকে প্যাটার্ন বানানো সম্ভব ছিল না তো আমি এই যেটা ইউজ করেছি সেটা হচ্ছে যে একটা প্রিপিক থেকে আমি একটা বেক্টার নিয়েছি প্যাটার্ন যেখানে একটা ট্রাভেল এজেন্সির প্যাটার্ন আছে তো আমি এটার উপর বেশি খাটি সরি ফর দ্যাট এবার যে আট নম্বর পেজ আছে সেখানে আমি বেসিক্যালি মোকআপগুলো শো করেছি যে এই লোগোটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন অবজেক্টের ওপর কীরকমভাবে রিয়েল লাইফে শো করবে তো এখানে আমি যেমন সোশ্যাল মিডিয়া পোস্টের কীরকম মকআপ হতে পারে সেটা আমি একটা ইউজ করেছি তারপর আমি একটা দেখেছি যে ক্যাপে কীভাবে ওদের লোগোটা ফিট হতে পারে দেন জামায় জামাতে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে টি শার্টে যে জিনিসটা আছে ফার্স্ট অফ অল লোগো সাইডে এখানে তো প্যাচ আছেই একটা সাথে এখানে যে ডিজাইনটা আছে এটা লোগোর একটা মেন পার্ট আপনার যদি মনে থাকে ইন্ডিয়া গেটের গেটটা তো সেইটার একটা পোর্শন একটা ইউনিকনেস দেয় তার জন্য আমি এটা দিয়েছি আর মক আপ কীভাবে আপনারা ইউজ করবেন সেটার ব্যাপারেও যদি আপনারা ভিডিও চান তাহলে ওপরে আই বাটনে আপনারা ক্লিক করুন নেক্সট হচ্ছে রেসপন্সিভ লোগো তো ফার্স্ট অফ অল আমি বলে দিই রেসপন্সিভ লোগো কী রেসপন্সিভ লোগো হচ্ছে যে আপনার একটা ধরুন একটা বড় লোগো আছে ঠিক আছে আপনার লোগোটা আইকন সাথে হচ্ছে নিচে তার নাম টেক্সট ট্যাগলাইন সব কিছু নিয়ে আপনার একটা লোগো থাকে সেইটাকে আমরা কিন্তু সব জায়গায় ইউজ করতে পারি না আজকে আমরা যদি একটা অ্যাপ বানাই ঠিক আছে অ্যাপের আইকনে আপনার কিন্তু নামগুলো এইভাবে ইয়ে থাকবে না অ্যাপের আপনার একটা স্পেশাল আইকনই আপনাদের ইউজ করতে হবে আপনার লোগোটা থাকবে আপনার লোগোর যে ভ্যালু সেটাও হচ্ছে থাকবে আপনার লোগোটা ইজিলি রেকগনাইজেবলও থাকবে কিন্তু সেই লোগোটা আমরা পুরোটাই ইউজ করব না আর এখানে কিছু বড় ব্র্যান্ডের রেসপন্সিভ লোগোর আইডিয়া আপনারা দেখতে পাচ্ছেন এবার দশ নম্বর পেজে আমরা পুট করব সোশ্যাল মিডিয়া মকআপ তো সোশ্যাল মিডিয়ার মোকাপ আপনারা তখনই দেবেন যখন হচ্ছে ক্লায়েন্ট আপনাদের কাছ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও করতে চাইবে যে অর্থাৎ আপনাদের সোশ্যাল মিডিয়া পোস্টও বানাতে হবে আপনাদের একটা আইডিয়া ক্রিয়েট করতে হবে যে কীরকম লাগবে তাদের সোশ্যাল মিডিয়াটা তার জন্য কিছু স্কেলেটেন টাইপের কিছু পোস্ট বানাতে হয় কালার সেম রেখে লোগো পজিশন সেম রেখে পয়েন্ট সেম রেখে আমরা পোস্ট আমরা বানিয়ে নেবো যেটা থেকে আমরা দেখাতে পারি যে আপনার সোশ্যাল মিডিয়াটা এরকম দেখতে লাগবে তো এটা প্রথমে আপনাদের পিচ করতে হবে অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনালি আমরা যেটা পুট করবো সেটা হলো দ্য রিজেক্টেড লোগো আইডিয়াস তো আর এটা খুবই সাবজেক্টিভ আপনি রাখতেও পারেন নাও রাখতে পারেন ডিপেন্ডিং অন দ্য ক্লায়েন্ট বা আপনি আপনার নিজের জন্য বানাতে পারেন যদি আপনি সোশ্যাল মিডিয়াতে দিতে চান যদি আপনি পোর্টফোলিওতে অ্যাড করতে চান তাহলে আপনি এটা রাখতে পারেন তিনটে টাইপের লোগো আমি বানিয়েছিলাম যেটা ক্লায়েন্টের কাছ থেকে রিজেক্ট হয় তো এর সাথেই ভিডিওটা শেষ করছি আর আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট লাইক আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন আমি জানি অনেকদিন বাদ ভিডিওটা বানাচ্ছি বাট আমি চেষ্টা করছি যাতে আমি কোপ আপ করতে পারি আর জলদি জলদি ভিডিও আনতে পারি তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত হ্যাভ এ গ্রেট ডে বাই বাই